মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে সিবিআই তদন্তের আন্ডারে আনা হোক। যে মমতা ব্যানার্জিকে দুর্নীতি হয়েছে, 26,000 ছেলেমেয়ের চাকরি গেছে। আমার খুব অবাক লাগে যে মুখ্যমন্ত্রী যে কোনো বেআইনি বা যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা যে কোনো ক্রিমিনাল তার পাশে দাঁড়ান কেন? উনি বলেন উনি সততার প্রতীক, উনি বলছেন উনি দুর্নীতির মধ্যে নেই। আমরা জানি এই এসএসসির নিয়োগ দুর্নীতি ওনার নির্দেশে হয়েছে। ওনার দলের সুপ্রিমো পার্থ চট্টোপাধ্যায় জেলাতে এজেন্ট ফিক্স করে কারা কারা চাকরি বিক্রি করবে, ঘুষ দেবে, চাকরি কিনবে, তাদের টাকা পুলিশের গাড়িতে করে কলকাতায় আসতো, শান্তিনিকেতন এবং কালীঘাটে। মমতা ব্যানার্জি জানতেন না? আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি সব জানতেন। আপনার নির্দেশে এই চুরি হয়েছে। আজকে যাদের যাদের চাকরি গেছে তার মধ্যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের তো গেছেই, এবং যারা ঘুষ দেয়নি তাদেরও গেছে। সুতরাং আদালত থেকে বলা হয়েছে 12% সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আমি বলবো যাদের চাকরি গেছে, আপনারা টিএমসির যে নেতাদেরকে টাকা দিয়েছেন, ঘুষ দিয়েছেন, তাদের বাড়ি ঘেরাও করুন, তাদের বাড়ি ঘেরাও করে বলুন কেন গেল আপনাদের চাকরি। মুখ্যমন্ত্রী তো এত বড় বড় কথা বলে এসেছেন, এফআইআর করুন থানাতে গিয়ে। এবং সামনে তো মুখ্যমন্ত্রীকে পাবেন না, আপনাদের ওখানে যে তৃণমূলের প্রার্থী রয়েছে তাকে ঘেরাও করুন। এবং আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এবং দৃষ্টি আকর্ষণ করব যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক। কারণ এই রাজ্যে ওনার নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে ওনার জিজ্ঞাসাবাদ হোক। কারণ কি, কেউ আইনের ঊর্ধ্বে নয়, মমতা ব্যানার্জি আপনিও নন। দুর্নীতি হয়েছে, 26,000 ছেলেমেয়ের চাকরি গেছে। মিনিমাম 26,000 × 4 একটি পরিবার যদি আমি ধরি। গতকাল একটি অত্যন্ত অন্ধকারের দিন, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে কালকে ছিল একটি অত্যন্ত অন্ধকারের দিন, এবং এর দায় সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জিকে নিতে হবে। আজকে এই বিষয়টি যদি সরকার দেখতেন, কিন্তু সরকার বারবার তারা বলেছেন সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করে তাদেরকে চাকরি দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, এবং আদালত আগেও বিচারপতি বলেছেন এখনো বলেছেন যে কোন এখতিয়ারে এই মানে সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করা হয়, কারা করেছে, কাদের নির্দেশে হয়েছে, তার নির্দেশে হয়েছে এটা তো আমরা খুব ভালো করেই জানি। যার নির্দেশে হোক তাকে অ্যারেস্ট করা হোক, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। অনেক হয়েছে, পশ্চিমবঙ্গকে ধ্বংস আপনি একা করবেন না, আপনি একা দায়িত্ব নিয়ে ধ্বংস করে যাবেন, আর আমরা জনতা জনার্দন দেখব বসে বসে, এটা হবে না। সুতরাং আমি মহামান্য আদালতে দৃষ্টি আকর্ষণ করছি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো করবেনই। আমি যে বললাম মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে সিবিআই তদন্তের আন্ডারে আনা হোক, উনি বলুন যে উনি কি করে না জানতেন। ওনার পুরো ক্যাবিনেট এই ডিসিশন দিয়েছে, ক্যাবিনেট কে বরখাস্ত করা হোক, সরকারকে বরখাস্ত করা হোক। এত বড় স্ক্যাম, এত বড় অন্যায়, এর শাস্তি হওয়া দরকার। দেখুন আজকে আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন যারা তাবেদারি করে সেই সব মানুষদের আজকে ভোটের কাজে লাগানো হয়। সুতরাং যারা টিএমসির নেতা কর্মী মন্ত্রীদের ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন আজকে তারাও ভোটের কাজে তারা থাকতেন। আমাদের আমার মনে হয় যে জনতার জনার্দনের অনেক সৌভাগ্য যে এই ধরনের যারা দুর্নীতিগ্রস্ত মানুষ অন্তত সেই দিক থেকে কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। যারা ওএমআর শিট আপনারা ধ্বংস করে দিয়েছেন, আপনারা ঘুষ নিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন, সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করে আপনি তাদেরকে বাঁচাবার চেষ্টা করেছেন, আপনার মন্ত্রীরা, আপনার ইউনিভার্সিটির আধিকারিকরা, ভাইস চ্যান্সেলররা সবাই এর মধ্যে যুক্ত, একটা সিন্ডিকেট চালিয়ে আপনারা চুরি করেছেন, চুরিটা তো হলো, ভেবে দেখুন তো আজকে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানরা, আমাদের নেক্সট জেনারেশনকে কার হাতে আমরা তুলে দিচ্ছি, কার হাতে তুলে দিতে বাধ্য করছে আমাদের এই টিএমসি সরকার, যাদের কোনো জ্ঞান নেই, যাদের কোনো শিক্ষা নেই। আজকে 4+4 তারা অঙ্ক কষতে পারে না, আজকে তাদের হাতে আমাদের ছেলে মেয়েদের তুলে দেওয়া হচ্ছে।
মানে পশ্চিমবঙ্গের আগামী জেনারেশনের কোমরকে ভেঙে দেওয়া হচ্ছে। এক তো যুব সমাজের কোনো কর্মসংস্থান নেই, যুব সমাজ বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে, অর্ধেক চলে গেছে অন্য বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে, আর যারা বেঁচে আছে তারা টেরোরিস্ট হচ্ছে। আমরা তো এখন টেরোরিস্ট সাপ্লাইয়ার, জঙ্গি সাপ্লাই করি সারা ভারতবর্ষে, যেখানে যেখানে জঙ্গি অ্যাক্টিভিটি সেখানে দেখবেন তারা পশ্চিমবঙ্গে থেকে গেছে, এগড়ায় থেকেছে, নবান্নের নাকের ডগায় থেকেছে, লালবাজারের নাকের ডগায় থেকেছে, তারা থেকে গেছে। মমতার পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আজকে এদিকে বোম ব্লাস্ট হচ্ছে, ওইদিকে বাচ্চারা মারা যাচ্ছে, পুলিশ জানে না কিছু, সবকিছু জানে। সুতরাং এর উত্তর দিতে হবে। যখন জনতা জনার্দনের আশীর্বাদ ভালোবাসা ভরসা হারিয়ে ফেলবেন তখন পুলিশই ভরসা। অভিষেক ব্যানার্জি সামনে পিসি আর পিছনে পিসির পুলিশ, এটাই তো হচ্ছে ওনার ক্ষমতা। প্যান্টের পকেটে হাত দিয়ে বিরাট একটা হিরো সেজে আমাদের পাপ্পু যে ডায়লগ গুলো মারে, এগুলো তো সব বাংলার মানুষ দেখছে। পিসিমারও তাই একই অবস্থা মমতা ব্যানার্জি। তাই হবে, বাংলার মানুষকে ডবল ডবল চাকরি দেবেন বলেছিলেন, কি হলো আপনার চাকরি? আপনি বলেছিলেন কত লক্ষ চাকরি হয়েছে আমাদের এই বেঙ্গল গ্লোবাল সামিট, সেসব শ্বেতপত্র বের করার কথা ছিল, সেগুলো গেল কোথায়? কোথায় কোন ফ্যাক্টরিতে কত লোক নিয়োগ হয়েছে শ্বেতপত্র দিন, আজ অব্দি তো মানুষ পেল না। কতদিন ঠকাবেন বলুন? গ্রামের মানুষ বোকা শোকা মানুষ আপনাকে বিশ্বাস করেছিল, কিন্তু এবারে তারাও বুঝে গেছে। মুসলমান ভাই বোনেরা, তাদেরকেও আপনি অনেক মানে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, সিএ হচ্ছে তোমাদের দেশ থেকে বের করে দেওয়া হবে, তারাও বুঝে গেছে যে সিএ তো আমাদের নিয়ে কোনো ব্যাপারই নয়, ভুল বোঝানো হয়েছে। এখন আপনি নতুন নাটক শুরু করেছেন এনআরসি হবে, ভারত সরকার বলছে কোনো এনআরসির কথাই হয়নি, আপনি বলছেন এনআরসি হবে। আসলে জানেন তো, 13 বছর যদি মানুষের জন্য কাজ করতেন মানুষ আপনার পাশে দাঁড়াতো, কিন্তু আপনি তো সেটা করেননি। সুতরাং এখন এই নাটকগুলো করতে হবে। যারা মাই বাপ, যারা আমার আশ্রয়দাতা, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি, আপনারা তো আশ্রয় দেন যত জঙ্গি, তাদেরকে আপনারা থাকার ব্যবস্থা করেছেন, মানে করেছেন মানে আমি ডাইরেক্টলি বলছি না করেছেন, কিন্তু আপনার পুলিশ, পুলিশ মন্ত্রী কে? মমতা ব্যানার্জি। পুলিশ মন্ত্রী জানে না যে এগড়ার কোন কোন হোটেলে কতদিন ছিল? পুলিশ মন্ত্রী জানে না, পুলিশ পুলিশ জানে না, পুলিশ মন্ত্রীর পুলিশ যে কোথায় কলকাতায় ছিল, কোথায় লালবাজারের সামনে ছিল, এতদিন এখানে থেকে পশ্চিমবঙ্গ থেকে প্ল্যানিং করে। আর এটা তো প্রথমবার নয়, যেখানেই বোমবাজি হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে আমাদের সন্তানরা, মানে আপনাদের আশ্রয়ে আপনাদের পোষ্য সন্তানরা, তারা আজকে এগুলো করেছেন। তারা আপনাদের ক্ষতি কি করে করবেন? আপনারা চিন্তা করবেন না, আপনাদের ক্ষতি কোনোদিন করবেন না। আপনারা তাদের আশ্রয় দিয়েছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন, এটা নিশ্চয়ই ভুল খবর।